নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। আমাদের আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2018। নতুন বছর আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো কাটুক এই কামনাই করি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হল দলের 21তম প্রতিষ্ঠা দিবস। মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কমিটির উদ্যোগে দলের 21তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বর্ধমান আলমগঞ্জ সংলগ্ন বর্ধমান পৌরসভার অন্তর্গত প্রণব পটোপ্যাল স্মৃতি মাতৃসদন সম্প্রসারিত ভবনে ভর্তি থাকা রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়। অন্যান্য জায়গার সাথে সাথে বেন্দুয়া গ্রামেও পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সকরাই গ্রামে। পাড়াপুকুর এলাকায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। সোমবার দুপুর 12:30 নাগাদ বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বছরের প্রথম দিনটিকে একটু অন্যভাবে কাটাতে চান 8 থেকে 80 সকলে। অন্যান্য জায়গার সাথে সাথে মেমারিতেও পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। পৌর উৎসব উপলক্ষে অভিনব প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছি বিস্তারিত খবরে। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। শহরে বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনার সাথে দিনটিকে পালন করে তৃণমূল নেতৃত্ববর্গ। দলীয় পতাকা উত্তোলন, দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই দিনটিকে। সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস। পার্টির প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি, পার্টি 20 বছর পদার্পণ করে আজকে 19তম পার করে 21তম পার করে 21তম করল 20তম পার করে 21তম পা দিলেন। সেই উপলক্ষে অতি পশ্চিমবাংলা জুড়ে আজকে জাতীয় পতাকা এবং পার্টি ফ্ল্যাগ তুলে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। আমাদের হাজির এসেছিলেন বর্ধমান জেলার কার্যকরী সভাপতি খোকন দাস মহাশয়, MCIC খোকন দাস মহাশয়, আরও অন্যান্য নেতৃত্ব এসেছেন এবং পাড়ার বয়োজ্যেষ্ঠরা সঙ্গে সামিল হয়েছেন। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শেখ বশির আহমেদ সহ তৃণমূল নেতৃত্ববর্গ। আমাদের 27 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাবুরবা কালীতলায় যে তৃণমূল পার্টি অফিস আছে, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা হয়েছিল 1998 সালে 1 জানুয়ারি, তা আজকে 20 বছর শেষ করে 21 বছরে পদার্পণ করলো। সেই উপলক্ষে আজকে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় খোকন দাস মহাশয়, বর্ধমান আমাদের পৌরসভার জনপ্রতিনিধি 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বশির আহমেদ এসে উপস্থিত হয়েছিলেন। আমাদের এখানে পতাকা উত্তোলন হলো, এরপর আমরা সারাদিন এবং লাড্ডু বিতরণ হলো, এবং আমাদের কাউন্সিলর বিভিন্ন প্রকল্প নিয়েছে। 4 তারিখে স্বাস্থ্য শিবির আছে, এছাড়া আরও অন্যান্য সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, বিভিন্ন প্রকল্প আছে, সেগুলো আস্তে আস্তে আমরা পালন করব। এবং অন্যদিকে 32 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও উদযাপন করা হয় দিনটিকে। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খোকন দাস। আমাদের দলের 21তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরই আমাদের দলের পতাকা উত্তোলনের একটা ব্যাপার থাকে, কারণ আমাদের রাজ্যের দলের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই বলে দলের প্রতিষ্ঠা দিবস পালন করবে। সেই মতো গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের বর্ধমান শহরেও
প্রতিটি ওয়ার্ডেই আমাদের দলের পতাকা বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গায় না, একটা ওয়ার্ডে অজস্র জায়গায় দলের পতাকা উত্তোলন হচ্ছে। আজকে সকাল 7টা থেকে আমরা কাঞ্চনগর, উদয়পল্লি, শিজিলপুর, আঞ্জিরবাগান, আমবাগান, বাথানপাড়া, বিসি রোড, তারপরে 30 নম্বর ওয়ার্ড, বিভিন্ন জায়গায় আমরা প্রায় এই পর্যন্ত প্রায় 25টার মতো জায়গায় আমরা গিয়ে পৌঁছাতে পেরেছি। সব জায়গায় তো একই সময় যাওয়া সম্ভব না, কিন্তু প্রতিটি জায়গায় আমরা সবাইকে বলেছিলাম টাইম হলে আমরা সবাই যাব। বিভিন্ন জায়গায় প্রতিজ্ঞা জীবনে কেউ কম্বল বিতরণ করছেন, কেউ সকাল থেকে লোককে মিষ্টি খাওয়াচ্ছেন, কেউ রক্তদান শিবিরের করেছেন। সারা দিন ব্যাপী আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি দলের ছেলেরা নিয়েছেন। আমরা মনে করি আমাদের দলের সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন এবং বাংলার মানুষের কথা ভাবছেন, এই দলকেই মানুষ যে বাংলায় আবার চান সেটা বারবার প্রমাণিত। এবং বাংলার মানুষ যে সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সবাই মমতা ব্যানার্জির সঙ্গে, সেটা আজকের আমরা প্রতিষ্ঠা দিবসে, 21তম প্রতিষ্ঠা দিবসে বেরিয়েও সেটাই আমরা বুঝতে পারছি যে কিভাবে হাজার হাজার কম বয়সী ছেলেরা, মারা, বোনরা সবাই আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন জায়গায় তারা সামিল হয়েছে দলের পতাকা উত্তোলনে অনুষ্ঠানে। শহরের বিভিন্ন প্রান্তেই দিনটিকে পালন করা হয়। এদিকে বর্ধমান বাদামতলা মোড় সংলগ্ন এলাকাতেও পালিত হল তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এটা 21তম। সেখানে আমরা আমাদের এমএলএ হাসপাতালের সামনে আমরা সবাই মিলে বর্ধমানের সমস্ত নাগরিক, এমসিআইসি পৌরসভা, পৌরসভার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং আমরা যারা দলটা করি, কর্মীরা, আমাদের যিনি দলটাকে চালান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ধমানে 10টার সময় আমাদের দলীয় পতাকা উত্তোলন। এখানে যারা সমবেত হয়েছে আমি দেখে খুব খুশি যে একটা পার্টিকে ভালোবাসলে, পার্টির জন্য চিন্তা করলে একসঙ্গে কাজ করতে হয়, একসঙ্গে মিলিত হতে হয় এবং নেত্রী নির্দেশে কাজ করে যেতে হয়। আমরা কাজই করে যাই, এই পতাকা সেই কাজেরই নিদর্শন। এবং তৃণমূল কংগ্রেসের বিকল্প অন্তত বর্ধমান শহরে আপাতত যে নেই সেটা আজকে প্রমাণ করে দিচ্ছে নতুনভাবে, ভবিষ্যতেও তাই হবে। আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, পৌরসভা নির্বাচন আছে, লোকসভা নির্বাচন আছে। আমরা এই দলীয় পতাকার নিচে দাঁড়িয়ে আজকে আমরা সবাই প্রতিজ্ঞা করছি যে আমরা একসঙ্গে আমাদের দলকে জেতাবার জন্যে যার যতটা ক্ষমতা আমরা কাজ করে যাব এবং আমাদের মাননীয় নেত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্মান রক্ষার জন্যে আমরা চেষ্টা করব। প্রতিষ্ঠা দিবস এই কথাই শিক্ষা দেয়। 1998 সালের 1 জানুয়ারি এই দলের সৃষ্টি হয়েছিল, সেটাও আজকে স্মরণ করতে হবে। তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে দেশের সেবায়, দেশের কাজে, উন্নয়নের কাজে। আজ বর্ধমান শহরে আমরা সবাই মিলে উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের বর্ধমান উন্নয়ন সংস্থা আছে, পৌরসভা আছে, জেলা পরিষদ আছে, প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই শহরকে সুন্দর করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে। তার জন্য আমি জেলা শাসক এবং পুলিশ সুপারকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি আজকের দিনে। আসুন
আমরা সব মানুষের জন্য, সব সম্প্রদায়, সব বর্ণে মানুষের জন্য কাজ করে যাব। কোনো ভেদাভেদ থাকবে না। এবং তৃণমূল কংগ্রেসই যে পশ্চিমবঙ্গে নতুন রূপ দিচ্ছে, সেটাই অন্তত আগামী আরও কয়েক দশক হয়তো সেটাই প্রমাণিত হবে। এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভার নির্বাচনে দলকে জয়ী করার লক্ষ্যে সকলে একসাথে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হল দলের একুশতম প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে এবং দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল তৃণমূল কংগ্রেসের একুশতম প্রতিষ্ঠা দিবস। বাদুলিয়া বাজারে পালন করা হয় এই দিনটিকে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার বর্ষিয়ান নেতা অসীম চ্যাটার্জি। এদিন কেক কাটেন জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম। পরে এলাকাবাসীদের কেক ও মিষ্টি বিতরণ করা হয়। এদিন দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পরে দুস্থ মানুষদের হাতে বস্ত্র ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগ বলতে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একুশতম প্রতিষ্ঠা দিবস। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি সামাজিক দল, মা মাটি মানুষের দল। তো আজকে আমরা যেমন সামাজিক জীবনে আমাদের প্রিয়জনদের, সন্তান সন্ততিদের, তাদের যেমন বার্থডেতে আমরা কেক কেটে যেমন তাদের শুভকামনা করি, সেই রকমই সারা পশ্চিমবাংলায় আজকে মা মাটি মানুষ যেভাবে মানুষের শুভকামনায় আছেন, এই দল যতদিন থাকবে বা এই দল যতদিন আছেন, এই দল দীর্ঘায়ু কামনা করে আমরা এই দল সুস্থ থাকা মানেই পশ্চিমবাংলার মানুষ সুস্থ থাকবেন এবং আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষের জন্যে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে আছেন, মানুষের সঙ্গে থাকছেন, মানুষের দুঃস্থ মানুষের পাশে থাকছেন, তার জন্যে সেই দলের শুভকামনা করে আমরা দলের কর্মী হয়ে আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্য যেমন শুভকামনা করি, সেই রকম এই দলের আজকে শুভকামনা করলাম এই রকমই একটা অভিনব মাধ্যম দিয়ে। কী কী অনুষ্ঠান রাখছেন আজকে? আমাদের এখানে অনুষ্ঠান আছে, আমরা এখন কেক কেটে আমরা আমাদের সমস্ত এলাকার মানুষকে কেক খাওয়ালাম, সেই সঙ্গে আমাদের মিষ্টি বিতরণ করা হলো এবং আমাদের দুটোর থেকে রাত আটটা পর্যন্ত এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বক্তৃতা হবে এবং দুঃস্থ মানুষদেরকে শীত বস্ত্র, ধুতি, লুঙ্গি, কাপড় এসবও বিলি করবো। আজকে পার্টির ফ্ল্যাগ উত্তোলন কে করলেন? আমাদের পার্টির ফ্ল্যাগ উত্তোলন করলেন আমাদের খণ্ডঘোষ ব্লকেরই বর্ষিয়ান আমাদের লিডার, আমাদের গার্জেন মাননীয় অসীম চ্যাটার্জি মহাশয়। আজকে কোথায় করছেন এই অনুষ্ঠানটা? আজকে আমরা করছি খণ্ডঘোষ ব্লকের ফকরাই অঞ্চলের বাদুলিয়া বাজারে। বাদুলিয়া থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাইয়ের রিপোর্ট, আনন্দবার্তা। মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কমিটির উদ্যোগে দলের একুশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন একশো জন মানুষের হাতে কম্বল, একশো জন মানুষের হাতে মশারি ও একশো জন মানুষের হাতে চাদর তুলে দেওয়া হয়। খুশি সকলে। তৃণমূল কংগ্রেসের একুশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কমিটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়। একশো জন মানুষের হাতে কম্বল, একশো জন মানুষের হাতে মশারি ও একশো জন মানুষের হাতে চাদর তুলে দেওয়া হয়। বাবু গায়ক
সকলের হাতে মিষ্টি লাড্ডু তুলে দেওয়া হচ্ছে সাধারণ সম্পাদক মহসিন সাহেব কম্বল তুলে দিলেন, দিদি আমাদের দিদি কম্বল তুলে দিলেন, সভাপতি তৃণমূল যুব কংগ্রেস ছাত্র পরিষদ সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকে চারিদিকে ফ্ল্যাগ হোস্টিং, হ্যাঁ, প্রোগ্রাম, যেমন আজকে কম্বল, মশারি, চাদর দেওয়া হচ্ছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য শিবির আমাদের চলছে, হ্যাঁ, ফল বিতরণ হসপিটালে করে এলাম আমরা, এইমাত্র হসপিটাল থেকে ফল বিতরণ করা হচ্ছে। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসটা পালন করছি আমরা। আর তার সাথে সাথে নববর্ষে সবাইকে, ইংরেজি নববর্ষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে প্রণাম শুভেচ্ছা, আর সবাইকে বলবো আমাকে আশীর্বাদ করুন, আমি যেন মানুষের আরো কাজ করতে পারি, আরো সেবা করতে পারি। বিধায়িকা নার্গিস বেগম সহ বিশিষ্ট নেতৃত্ববর্গ উপস্থিত ছিলেন। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কমিটি, আমরা আমাদের বিধায়িকার নির্দেশে আমরা একটা অনুষ্ঠান করি। এখানে পতাকা উত্তোলন হয়, আমরা 1 মিনিট নীরবতা পালন করি, যারা যারা আমাদের এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের জন্য। এবং এখানে আমরা 100 জন মানুষকে কম্বল, 100 জন মানুষকে মশারি, 100 জন মানুষকে চাদর বিতরণ করি। মোট 300 জন বেনিফিশিয়ারি হাতে আমাদের বিধায়িকা নার্গিস বেগম মহাশয়া, আমাদের প্রেসিডেন্ট মধুসূদন ভট্টাচার্য মহাশয়, আমাদের মেমারি কলেজের গভর্নমেন্ট নমিনি এম এম মুন্সি সাহেব, আমাদের মহসিন সাহেব সকলে ছিলেন, এবং রোটারি ক্লাবেরও অজিতবাবু ছিলেন, সকলে মিলে আজকে আমাদের এই অনুষ্ঠানটি করি আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমরা মেমারি 1 নম্বর ব্লকে যে 10টা অঞ্চল আছে, এছাড়াও মেমারি বিধানসভায় 2 নম্বর অঞ্চলে কুচুট অঞ্চল এবং সাতগেছিয়া 2 অঞ্চল আছে, এই 12টা অঞ্চল এবং মেমারি শহর 13টি অঞ্চলের মানুষকে আমরা 300 জন বেনিফিশিয়ারিকে এই কম্বল, মশারি এবং চাদর তুলে দিই। নিত্য দেশবাসীকে মুখ্যমন্ত্রী সম্মান দিলেন উপহার, বিশ্বের সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এবার, দেশবাসীকে মুখ্যমন্ত্রী সম্মান দিলেন উপহার। আবার মমতাময় গর্ব বাংলা। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান আলমগঞ্জ সংলগ্ন বর্ধমান পৌরসভার অন্তর্গত প্রণব বটব্যাল স্মৃতি মাতৃসদন সম্প্রসারিত ভবনে ভর্তি থাকা রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয় দিশারি সমবায় সমিতির পক্ষ থেকে। ফল পেয়ে খুশি সকলে। বছরের প্রথম দিনটিকে সকলেই একটু অন্যভাবে কাটাতে চান, কিন্তু অসুস্থতার কারণে অনেকে ভর্তি রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। সোমবার দিশারি সমবায় সমিতির পক্ষ থেকে বর্ধমান আলমগঞ্জ সংলগ্ন বর্ধমান পৌরসভার অন্তর্গত প্রণব বটব্যাল স্মৃতি মাতৃসদন সম্প্রসারিত ভবনে ভর্তি থাকা সকল রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস, কাউন্সিলর শেখ শাহাবুদ্দিন সহ সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ। বছরের প্রথম দিনে ফল পেয়ে খুশি রোগীরা। অন্যদিকে বছরের প্রথম দিনে এই ধরনের সমাজসেবামূলক কাজের সাথে নিজেদের যুক্ত করতে পেরে খুশি সকলে। আজকে এই বছরের প্রথম দিন, 2018 সালের 1 জানুয়ারি, দিশারি সমবায় সমিতি যে আমাদের বর্ধমান শহরে আছে, সেই দিশারি সমবায় সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এই জুটজুটি পোলে বর্ধমান পৌরসভার হসপিটালে যেসব
মানুষ ভর্তি রয়েছে রোগীরা, তাদের এরা ফল দিল, ফল দান করা হলো। প্রতিটি জায়গায় বিভিন্নভাবে মানুষ আজকে এই পয়লা বৈশাখে করছে। দিশারি সংস্থাও যে আজকে করছে এটা, তার জন্য আমরা তাদের সংস্থার সবাইকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের বর্ধমান পৌরসভার হসপিটাল, এই হসপিটালে যারা ভর্তি রয়েছেন তাদের ফল দিলেন। সংস্থা আরো ভালো ভালো এইসব সামাজিক কাজকর্ম করুক, তাহলেই আমরা খুব ভালোভাবে। বর্ধমান পৌরসভার অন্তর্গত যে হসপিটালটি আছে মাতৃসদন, সেখানে আজকাল পয়লা জানুয়ারি 2018 সাল উপলক্ষে দিশারি যে সংস্থাটি আছে সমবায় সমিতি, তারা তরফ থেকে ফল বিতরণ করা হলো আমাদের এখানে যারা রোগী ভর্তি আছেন তাদেরকে। উপস্থিত ছিলেন আমাদের মাননীয় কাউন্সিলর শ্রী খোকন দাস মহাশয় এবং মাননীয় কাউন্সিলর শ্রী শাহাবুদ্দিন খান মহাশয় এবং অন্যান্য দিশারির যারা সমবায় সমিতির যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা ছিলেন এবং আমাদের হাসপাতালে যারা আছেন তারা ছিলেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে বেন্দুয়া গ্রামে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়। দলীয় কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। সোমবার সারা রাজ্য জুড়ে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে শেহারা অঞ্চলের বেন্দুয়া গ্রামেও পালিত হল প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। আজকে আমরা রায়রা এক নম্বর অঞ্চল ব্লকের শেয়ারা অঞ্চলের বেন্দুয়া গ্রামে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করছি। আপনারা হয়তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রচুর অত্যাচার হয়েছে এবং সিপিএম যা তাভাবে অত্যাচার করেছে সেই মানে অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করে। সেই তৃণমূল কংগ্রেস আজকে বিশাল আকার ধারণ করেছে, তার সাঙ্গপাঙ্গ প্রচুর এসেছে এবং আরও দলাদলে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নকে সঠিক জায়গায় নিয়ে যেতে মানুষের যে অবদান আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে, তাই এত মানুষ আমাদের গ্রামে এসেছে সেই উপলক্ষে আজ আমাদের মানে পতাকা উত্তোলন করবেন আমাদের গ্রামেরই প্রবীণ মানে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দলীয় বিভিন্ন জনপ্রতিনিধি এবং কর্মী সমর্থকদের মিলিত প্রয়াসে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। এদিন কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব প্রতিষ্ঠাকারীর ভূয়সী প্রশংসায় ভরিয়ে তোলেন। আজকে আমরা বেন্দুয়া 13 নম্বর সংসদে যে পার্টির জন্মদিন উপলক্ষে আজকে আমরা পার্টির জন্মদিন উপলক্ষে যে ফ্ল্যাগ তুলছি সেটা আমাদের বেন্দুয়া গ্রামের সমস্ত গ্রামবাসীকে নিয়ে এবং আমাদের নেতৃত্বরা সবাই আছেন, টিএমসি নেতৃত্ব সবাই আছেন, সবকে নিয়ে আমরা আজকে এই ফ্ল্যাগটা তোলা হচ্ছে এবং এইখানে আমরা দুস্থ মানুষদেরকে কিছু কম্বল বিতরণ পার্টি থেকেই করা হচ্ছে। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বেন্দুয়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সগরাই গ্রামে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন আনুমানিক 40 জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় দলীয় নেতৃত্বদের পক্ষ থেকে। শাসক দলের প্রতিষ্ঠা দিবস পালিত হল সোমবার। অন্যান্য জায়গার সাথে সাথে সগরাই গ্রামেও তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা দিবস। সগরাই তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এদিনের কর্মসূচি বাস্তবায়িত লাভ করে। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। দলীয় নেতা তথা অপার্থিব ইসলাম এদিন দলীয় পতাকা উত্তোলন করেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুস্থদের এদিন কম্বল বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে এদিন 40 জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কর্মসূচি উপলক্ষে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের জন্মদিবস, 21তম জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে সগরাই তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এখানে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হলো ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। এখানে কম্বল বিতরণ করা হচ্ছে। এখানে আমাদের ফ্ল্যাগ উত্তোলন করলেন আমাদের খন্ডকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় মোহাম্মদ অপার্থিব ইসলাম মহাশয়, ও এখানে উপস্থিত আছেন আমাদের খন্ডকোট ব্লকের সগরাই অঞ্চলের সগরাই গ্রামের তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন। কোথায় করছেন এটা? এটা আমাদের সগরাই গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি এখানে। কতজনকে বস্ত্র বিতরণ করছেন আজকে? 40 জনকে আজকে দেয়া হচ্ছে কম্বল বিতরণ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিতা ব্যানার্জি জিতা। সগরাই থেকে কৃষ্ণ সাহা এবং সীমন্ত সাইনের রিপোর্ট, আনন্দ বার্তা। পাড়াপুকুর এলাকায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। শীতের সময় কম্বল পেয়ে খুশি কম্বল প্রাপকরা। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো পাড়াপুকুর এলাকায়। 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এইরূপ কর্মসূচি পালিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলে এদিনের এই কর্মযজ্ঞ। দুস্থ মানুষদের ঠান্ডার হাত থেকে রেহাই দিতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। শীতের সময় কম্বল হাতে পেয়ে খুশি কম্বল প্রাপকরা। আমরা কম্বল বিতরণ করছি কমল দাস মহাশয়, সাহাবুদ্দিন ভাইকে মহাশয়, উনি কম্বল বিতরণ করবেন আমাদের এলাকার গরিব দুস্থ মানুষদের। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে চলে এদিনের এই কর্মসূচি। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে বিশেষ উৎসাহ দেখা যায় আয়োজকদের মধ্যে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার দুপুর 12:30 নাগাদ বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যাগ থেকে প্রায় 31টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনে ফের বর্ধমান স্টেশনে কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার সকালে বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে পরিত্যক্ত একটি ব্যাগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে জিআরপির আধিকারিকরা ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি থেকে প্রায় 31টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বর্ধমান বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি জিআরপি। কে বা কারা ওই স্থানে ব্যাগটি রেখেছে তার খোঁজে তদন্ত শুরু করেছে জিআরপি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বছরের প্রথম দিনটিকে একটু অন্যভাবে কাটাতে চান 8-80 সকলে। এদিন পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে বনভোজনে মেতে ওঠেন সকলে। 2017-র অবসান ঘটিয়ে সূচনা হয়েছে 2018-র। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত 8-80 সকলে। বছরের প্রথম, মাসের প্রথম এবং সপ্তাহের প্রথম দিন সোমবার একটু অন্যভাবেই কাটাতে চায় সকলে। আর তাই তো সকাল থেকেই কেউ বন্ধু বান্ধবদের সাথে, আবার কেউ বা পরিবারের সদস্যদের সাথে মেতে ওঠে পিকনিকে। শহরের বিভিন্ন পিকনিক স্পটেই মানুষের উপচে পড়া ভিড় ছিল নজর কাড়া। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচে গানে মেতে ওঠেন সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে মেমারিতেও পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস।
দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। সোমবার রাজ্য জুড়ে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে মেমারির গ্রিন পার্ক বামুনপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল প্রতিষ্ঠা দিবস। দলীয় নির্দেশ মেনে মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। পুষ্পার্ঘ্য অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। এদিন নেতৃত্ব দলীয় নিয়ম শৃঙ্খলা নিয়ে জনসমক্ষে তুলে ধরেন। কর্মসূচির যথাযথ রূপ দিতে তৎপরতা দেখা যায় আয়োজকদের। আজকে আমরা মেমারি ব্লক তৃণমূল কংগ্রেস অফিসের সামনে পতাকা উত্তোলন করলাম দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আজকে সর্বত্রই এই দিবস পালন হচ্ছে, মেমারি ব্লকেও আমাদের হচ্ছে, আবার আমাদের এক ঘন্টা পরে মেমারি হাসপাতালে রোগীদের ফল বিতরণ হবে, সেগুলো সবই আমাদের দলীয় নির্দেশ। এবং সকাল 8টা থেকে সারা দিন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা থাকব। আমাদের এরপরে ফল বিতরণ সহ ওখানে কলেজ মোড়ে ওখানে একটা অফিস আছে, ওখানেও পতাকা ওখানে অনুষ্ঠান হবে, কম্বল বিতরণ, মশারি বিতরণ, ওখানে এমএলএ ম্যাডাম থাকবেন। এরপরে আমাদের কেন্নায় আছে, সেটা অঞ্চলের প্রোগ্রাম হলেও ওটা ব্লকেরই প্রোগ্রাম, এবং ওখানেও প্রায় 2টো থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্বল বিতরণ, মশারি বিতরণ সহ বস্ত্র বিতরণ এসব অনুষ্ঠান চলবে। ওখানকার এলাকার শিল্পীরা তারা অংশগ্রহণ করবে, এলাকার বাচ্চারা তারা অংশগ্রহণ করবে, এবং এইভাবে সারা দিনটা আমরা এখানে মেমারি এক নম্বর ব্লকের এলাকার মধ্যে আমরা ব্যস্ত থাকব। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কী বলতে চান? দলীয় কর্মীদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দলের নেত্রীর যা নির্দেশ যে কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সাধারণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জনসাধারণ যেন অষ্ট না হয়, কষ্ট না হয়, জনসাধারণের দুয়ারে গিয়ে খোঁজ নিতে হবে তাদের কী সুবিধা অসুবিধা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিভিন্ন পরিকল্পনা রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের দলের, সেগুলো ঠিকভাবে পালন হচ্ছে কি না সেটা খোঁজ খবর নেওয়া আরও বেশি করে করতে হবে। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পৌর উৎসব উপলক্ষে অভিনব প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রসগোল্লার হাঁড়িতে কতগুলি রসগোল্লা আছে তা নির্ণয় করতে হয় প্রতিযোগীদের। 7 জন প্রতিযোগী সঠিক উত্তর দিতে সক্ষম হন। বর্ধমান পৌর উৎসব উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উৎসব প্রাঙ্গণে। বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্তের পরিকল্পনা অনুযায়ী পরিপূর্ণতা পায় অভিনব এই প্রতিযোগিতা। উৎসুক জনতা এদিন এই প্রতিযোগিতায় অংশ নেন। একটি রসগোল্লার হাঁড়িতে রসগোল্লার সংখ্যা নির্ণয় করতে বলা হয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় 7 জন প্রতিযোগী সঠিক সংখ্যা বলতে সক্ষম হন। সঠিক প্রতিযোগীদের এদিন পুরস্কৃত করা হয়। পুরস্কার পাওয়ায় খুশি পুরস্কার প্রাপকরা। দেখুন, আজকে একটা কম্পিটিশন হঠাৎ করে আমাদের মাননীয় পৌরপতি মাননীয় ডক্টর স্বরূপ দত্ত মহাশয় বলেছিলেন যে একটা মিষ্টি হাঁড়ি এনেছিলেন, বলেছিলেন এই হাঁড়িতে কটি মিষ্টি আছে, কেউ যদি বলতে পারে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রায় 550 জন মতো এখানে লিখেছিল যে কটা মিষ্টি আছে, তাতে 7 জন সঠিক লিখেছিল, 55টি রসগোল্লা ছিল তাদের। সৌভাগ্যবশত আমিও সঠিক লিখেছিলাম, তো রসগোল্লা আমার খুব প্রিয় জিনিস। রসগোল্লা হাঁড়িতে থাকলে গুনতি আমি ঠিকই বলতে পারবো সবসময়। খুশি লাগছে খুব, রসগোল্লা সবারই মধ্যে খাওয়াচ্ছি এখনো, কেউ যদি আগ্রহী থাকে খেতে চাইলে এখনো রসগোল্লা আমাদের কাছে রয়েছে, আমরা কিন্তু খাইয়ে দেবো। কজন পেয়েছে? 7 জন পুরস্কার পেয়েছে, 7 জনকে 55টি করে রসগোল্লা কিনে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনিও পেয়েছেন? আমিও পেয়েছি, এবং আমি আমার বন্ধুদের মধ্যে খাওয়াচ্ছি, যারাই পেয়েছে তারা কেউ বাড়ি নিয়ে যাচ্ছে না, সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, রসগোল্লা আমার ফেভারিট জিনিস। আমি তো রসগোল্লাটা জিততে পেরেছি মানে আমার মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যেমন আনন্দ পেয়েছিলাম সেরকম আনন্দ হচ্ছে। ¡Gracias!
থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হল দলের 21তম প্রতিষ্ঠা দিবস। মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কমিটির উদ্যোগে দলের 21তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বর্ধমান আলমগঞ্জ সংলগ্ন বর্ধমান পৌরসভার অন্তর্গত প্রণব পটোপ্যাল স্মৃতি মাতৃসদন সম্প্রসারিত ভবনে ভর্তি থাকা রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়। অন্যান্য জায়গার সাথে সাথে বেন্দুয়া গ্রামেও পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সকরাই গ্রামে। পাড়াপুকুর এলাকায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। সোমবার দুপুর 12:30 নাগাদ বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বছরের প্রথম দিনটিকে একটু অন্যভাবে কাটাতে চান 8 থেকে 80 সকলে। অন্যান্য জায়গার সাথে সাথে মেমারিতেও পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। পৌর উৎসব উপলক্ষে অভিনব প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। We'll be right back.